ধ্বনিতে পরিণত হয়, তখন সেটা কেমন লাগে? তারই উত্তর আমরা খুঁজে পেলাম সুব্রত ভট্টাচার্যের প্রথম অ্যালবাম নাদের রিলিজ ফাংশনে। আমি একজন বেসিক্যালি ক্লাসিক্যাল তবলা প্লেয়ার, কিন্তু সেটা করতে গিয়ে অনেক মিউজিকের সংস্পর্শে আসতে হয় এবং আসতে হয়েছে এই পর্যন্ত। কিন্তু সবার ইচ্ছে থাকে একটা কিছু কম্পোজিশন করার বা নতুন কিছু ভাবার, নতুন চিন্তা করার। মিউজিক্যালি আই ওয়াজ অলওয়েজ ইনক্লাইন্ড, কারণ আমার বাড়িতে মিউজিকের চর্চা হয়, আমার মা ক্লাসিক্যাল মিউজিক শিখতেন এক সময়, এবং এইসবভাবে আমি নানান রকমভাবে ইনক্লাইন ছিলাম এবং রিদমটা আমার একটু বেশি পছন্দের। কাজেই সুব্রতর এই অ্যালবামটা যেহেতু রিদমজনিত, সেহেতু আমার একটু ইন্টারেস্ট আছে। সেই হিসেবে আমি চেয়েছি যে এই অ্যালবামটা যখন সে চাইছে আমি তার রিলিজে থাকি, চলে এসেছি, এটা তো আমার সৌভাগ্য। প্রকাশ করলেন আমাদের বিশেষ অতিথি শ্রী শুভসাচী চক্রবর্তী, আর সহায়তায় সারেগামার কর্ণধার আমাদের করিম স্যার। কোহিমায় একটা হর্নবিল ফেস্টিভ্যাল বলে হয়, আপনারা জানেন, বিখ্যাত। ডিসেম্বর মাসে কনকনে শীতে আমি আমার সঙ্গে সুব্রত প্রথম আলাপ ও সহযোগিতা করছিল পণ্ডিত বিশ্বমোহন ভাটকে, এবং ওই পাহাড়ের ওপরে ওই কনকনে ঠান্ডায় 7 দিনের রক ফেস্টিভ্যাল হয়, এবং সেখানে আমি প্রথম দেখলাম সুব্রত বাজাতে গেছে এবং সেখানে আমিও ছিলাম। সেখান থেকে সূত্রপাত হলো যে একটা অ্যালবাম করলে কেমন হয়। এখন সুব্রত এত ব্যস্ত মানুষ, সে প্রায় আমেরিকা মাস্কট করে বেড়ায়, আর আমরা একটু লিজি ছিলাম, ও যখন ফিরে আসতো আমরা তখন প্রিপেয়ার ছিলাম না। এই এই প্রজেক্টটা করতে আমাদের অলমোস্ট 4 বছর 4 ইয়ার্স। দ্য ফার্স্ট ইভেন্ট অ্যাট এক কোহিমা, তো এর আরম্ভ হয়েছে কোহিমায়, শেষ হলো কলকাতায়। বাট আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি প্রাউড। এই প্রজেক্টের সঙ্গে জড়িত রাজশ্রী এক্সেলেন্ট ভিডিও তৈরি করেছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আই উইশ সুব্রত অ্যান্ড অল হিজ টিম মেম্বার্স আ গ্রেট সাকসেস। এটা আমার নিজের ভালো লাগার থেকে, এতদিনের মিউজিক করছি আমি, সেটার ভালো লাগার থেকে নানা রকম এক্সচেঞ্জ অফ আইডিয়াস, নাকি দেশে বিদেশের এক্সচেঞ্জ অফ আইডিয়াস, সেগুলো করে সেই মানে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে সেটার এক্সপেরিমেন্টেশন।